ফুটবলের জন্য নিবেদিত প্রাণ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দেখতে চান হবিগঞ্জের ফুটবল প্রেমীরা। ফেডারেশনে যাওয়ার আগ্রহ না থাকলেও প্রধানমন্ত্রী চাইলে কাজ করতে পিছ পা হবেন না বলে জানিয়েছেন প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়া ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ থেকে প্রদীপ দাস সাগরের পাঠানো রিপোর্ট। ফুটবল প্রেমের কারণে বেশ জনপ্রিয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, লোকমুখে ব্যারিস্টার সুমন নামেই অধিক পরিচিত তিনি। ফুটবলের প্রতি তার নিবেদনের কথা সবারই জানা। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সাফল্যে যেমন আনন্দিত হন, তেমনি ব্যর্থতায় হন ব্যথিত। খেলেন নিজেও, রয়েছে তার একাডেমি। হবিগঞ্জ চার আসনে চমক দেখিয়েছেন ফুটবল নিয়ে কাজ করা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ইগলের ডানায় ভর করেই বিজয় নিশান উড়িয়েছেন তিনি। তার জয়ে উচ্ছ্বসিত চরুণাঘাট ও মাধবপুরের খেলাপ্রেমীরা। সুমন ভাইকে নির্বাচিত করলে আমরা ফুটবল ফেডারেশনের সভাপতি বানাইতে পারবো, এইটা নিয়ে বেশি সবাই আমরা গ্রামবাসী উদ্যোগ নিয়ে আমরা সবাই কাজ করছি। আমরা সুমন ভাইকে ফুটবল ফেডারেশনের সভাপতি চাই, যিনি ফুটবলটাকে যেভাবে আগে ছিল এর চেয়ে আরও অনেক এগিয়ে যাবে। আমরা চুনাঘাটবাসী এই প্রত্যাশা রাখি, কারণ ওনার মাধ্যমে ফুটবলটা গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং ওনার মাধ্যমে আমাদের চুনাঘাট এবং মাধবপুর আরও এগিয়ে যাবে। স্বপ্ন দেখছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রাও। তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দেখতে চান ব্যারিস্টার সুমনকে। আমরা আসলে তর্কে বিশ্বাসী ছিলাম না, তো আমরা সততায় বিশ্বাসী ছিলাম, যে কারণে আমরা বিজয় নিশ্চিত করছি। ফুটবলাররা অনেক কষ্টে পরিশ্রমে যেহেতু আমরা এইবার এফ পেয়েছি, তাই আশা করি এবার আমরা বাফু বেতন আমরা নেতৃত্ব দিব। আগে তো শুধু সারা বাংলাদেশে দিয়েছি, বাফু বাকি ছিল, এখানে আমরা বাফু বে দিব, এখানে সারা বাংলাদেশে ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাবো আমরা। ফুটবল ফেডারেশনে যাওয়ার তেমন আগ্রহ না থাকলেও প্রধানমন্ত্রী চাইলে অবশ্যই কাজ করতে ইচ্ছুক ফুটবলের জন্য নিবেদিত প্রাণ সুমন। ফুটবল ফেডারেশনে আমি এমনি কখনোই যেতে চাই না। যদি মাননীয় প্রধানমন্ত্রী চান, এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী চাইলে আমার কোনো কথা থাকে না, বা আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, উনি যা চাইবেন তাই হবে। এখানে আমার ব্যক্তি আমি কি চাই চাই না এটা কোনো বড় ইস্যু না। তবে ফুটবল নিয়ে কাজ করতে চাই সংসদ ভবনে বা সংসদে গিয়েও ফুটবলের কথা বলতে চাই। ব্যারিস্টার সুমন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের গদি আঁকড়ে থাকার কড়া সমালোচক। সংসদ সদস্য হওয়ার পর তার এই সমালোচনা অব্যাহত থাকে কিনা সেটি এখন দেখার বিষয়। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।